এ হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তা এটা হচ্ছে রোববারের ভিডিও। তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমি খড়দায় আসছিলাম, তো এটা হচ্ছে তারপর থেকে ভিডিও যে খড়দায় এখন আমি পৌঁছে গেছি। তা ট্রেন থেকে নেমে এখন স্টেশনটা ক্রস করছি, আর এই মায়ের জন্য ট্রেন থেকে কিনে নিয়েছিলাম একটু লেবু আর পেয়ারা। জানি ওইটাই মা খেতে পারবে, একটু খাবে ভালো, কারণ মিষ্টি ফিষ্টি আর এখন বেশি খাওয়াটা ঠিক না, কারণ গরমটা যা পড়েছে, তাই মিষ্টি নিয়ে নিই, ওইটাই নিলাম। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, ওয়েদারটা খুব ভালো, ছাতারও প্রয়োজন পড়েনি, ছাতা ছাড়াই যেতে পেরেছি। এবং একটুখানি গরমটা যেহেতু কম, সেহেতু একটু সেজে গুজেও নিয়েছিলাম, গরমের মধ্যে তো এখন সাজা যায় না, কিন্তু ওয়েদারটা ভালো থাকার জন্য সেজে গুজে নিয়েছিলাম। তাই এই যাচ্ছি এখন হেঁটে হেঁটে স্টেশনে, এখান থেকে স্টেশনের এখানে পেছন দিক দিয়ে, আমাদের খড়দার পেছন দিক দিয়ে বেরোলে কি ভেতর দিক দিয়ে, ভেতর দিক দিয়ে হেঁটে যাওয়া যায়, এবং বেশ ছায়া থাকে, অতটা রোদ পড়ে না। আর এই সুজেশনের মাঠের পাশ দিয়ে যাচ্ছি এখন। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আগেকার দিনের অনেক কথাই আমার মনে পড়ে, কারণ এখান থেকে বড় হওয়া, সব কিছুই এখান থেকে, বিয়ে হয়ে আমি এখানে চলে এসেছি একটা বয়সের পর, কিন্তু বেশির বয়সটাই আমি ওখানে কাটিয়ে ফেলেছি। তা এখানে স্মৃতি বেশি, বড় হওয়াটা তো হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আর এখানে স্কুলে যাওয়া, কোচিনে যাওয়া, কলেজে যাওয়া, এই রাস্তাগুলো ইউজ করা, বন্ধুদের সাথে গল্প করা, তো আলাদাই একটা ফিলিংস জড়িয়ে আছে এখানে। আর এখানে আসলে আমার নিজেকে বেশ স্বাধীন স্বাধীন মনে হয়, আর সব কিছুই যেন মনে হয় নিজের নিজের, রাস্তাঘাটগুলো। বিয়ের পর মেয়েরা তো, আমরা সবাই কি নিজের জীবনটাকে নিজেই চেঞ্জ করে ফেলি, কারোর দ্বারা চেঞ্জ হয় না, নিজেই নিজের জীবনটাকে চেঞ্জ করে ফেলি। তা যাই হোক, আমাদের লাইফের সাথে অনেকে জড়িয়ে পড়ে, অনেক নতুন নতুন লোক আসে, তাদেরকে নিয়ে চলতে হয় আমাদেরকে। তা এখানে এসে দেখলাম এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আমাদের দিকে তো বৃষ্টি হয়নি, মেঘ করে রয়েছে, কিন্তু খদ্দায় দেখলাম রাস্তাঘাট ভালোই ভেজা রয়েছিল। তা হাঁটতে হাঁটতে চলে এসেছি, অসুবিধা হয়নি। এই খদ্দায় এখন মায়ের বাড়ি পৌঁছে গেছি, এসে পাখার তলায় বসেছি, কেননা হেঁটে এসেছি অনেকটা রাস্তা, বেশ কষ্ট হয়েছে। তা এই যে লেবু আর পেয়ারাগুলো নিয়েছিলাম মায়ের জন্য, আর একটা পেয়ারা বসে আমি ট্রেনে কেটে খেয়েছি, আসলে চেক করার জন্য যে পেয়ারাটা কেমন। তা এই যে আমাদের ছাদে এসেছি, এই ছাদে পাশের বাড়িতে আম গাছটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে এই আম গাছটার মধ্যে না আমে ভরে গেছে একদম, আর আকাশটা মেঘলা, আর এত আম হয়েছে না, সত্যি কথা বলতে আমাদের এদিকে না কোথাও এবারে আম সেরকম গাছে দেখতেই পাচ্ছি না, কিন্তু এই গাছটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত আম কী করে হলো এখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই ছাদটার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছি, আর এই ছাদে বসে একটা টাইমে পরীক্ষার সময় পড়েছি, শীতকালে বসতাম পড়তাম, তারপরে যখন স্টুডেন্ট পড়াতাম তখন এই ছাদে নিয়ে সবাইকে বসাতাম পড়াতাম, তো অনেক স্মৃতি এর সাথে জড়িয়ে রয়েছে, আর ঘরটার সাথেও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তা যাই হোক, কিন্তু দেখো বিয়ের পর আস্তে আস্তে কিন্তু মায়ের ঘরটাই যেন কেমন যেন নিজের আর মনে হয় না, মনে হয় যেন পর পর হয়ে গেছে। তা ওখান থেকে তো বিকেল বিকেল বেরিয়ে চলে এসেছিলাম 3:30-এর সময়, কারণ ওই সময় একটা ট্রেন ছিল, মা বলছিল অনেকবার করে একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে একটু দেরি করে বেরোতে, কিন্তু আমি জানি যে খেয়ে দিয়ে একটু শুলে রেস্ট নিলেই না আমার আর বেরোতে পারবো না, শরীরটা ছেড়ে দেবে। আর মায়ের যা কাজ ছিল ওইগুলো কমপ্লিট করে একেবারে দিয়ে, একেবারে খেয়ে দিয়ে দুপুরবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে, 5:30-এর মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম। তাই এখানে এসে একটু রেস্ট নিয়ে 5:30-টার সময় একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এবার আমাদের এখানে মাঠে এসেছি একটু সাইকেল চালানোর জন্য মেয়েকে নিয়ে। মেয়ে সারাদিন বাড়িতে ছিল, ওর বাবার সাথে ওরও ভালো লাগছিল না, তাই বললাম যে চল তাহলে একটুখানি মাঠ থেকে ঘুরাসি, এমনি তো অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। আর এই যে ও সাইকেল চালাচ্ছিল, আর একজন ওই যে বসে বসে ব্যায়াম করছে, সেটাই দেখাচ্ছিলাম। আর মাঠটা বেশ ভালোই লাগে, আসলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, হাওয়া লাগে, আর এখানে এত লোক এসে বসে থাকে মাঠের মধ্যে, তা ভালোই লাগে। তাই বলছিলাম যে এবার গরমটা পড়লে এখানে এসেই বসতে হবে, কিছু করার নেই, এখানে বসলে বেশ গাটা ঠান্ডা হয়ে যায়।
তা যাই হোক, এখান থেকে গিয়ে আবার আমার কাজ আছে, ঘরে কিছুটা কাজ করে এসলাম, যেহেতু সকালে সেরকম কিছু রান্না বান্না করিনি, ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে চলে গেছিলাম। তাই বাড়িতে এখানে মাঠে আসার আগেই আমি কিছুটা কাজ কমপ্লিট করে এসেছিলাম, যেহেতু তোমার দাদা চিকেন এনে রেখেছিল, তা আমি চিকেনটা মাখিয়ে ঠাকিয়ে রেখে রেডি করে রেখে এসেছিলাম এবং মশলাটাও করে এসেছি, আলুটাও কেটে ফেটে রেডি করে এসেছি, যাতে এখান থেকে গিয়ে আবার ওগুলো না করতে হয়। তো সব দিকটা দেখতে গেলে সব দিকটাই মেনটেন করে চলতে হবে, আর কিভাবে কাজটা করলে নিজের কষ্ট হবে না সেটা আগে থেকে চিন্তা করে নিই, কোন কাজটা কখন করব, যাতে আমি ফ্রিলি সব জায়গায় অ্যাটেন্ড করতে পারি, কাজগুলো করা থাকলে না আগে থেকে আর কোনো অসুবিধা হয় না। তাই যে মাঠে এসে বসে রয়েছি আর পেছনে বেশ গাছগুলো হেবি সুন্দর লাগছিল, তাই সেটাই ভিডিও করছিলাম। আর এখান থেকে গিয়ে আমি করব রান্না, মাংসের ঝোল আর ভাত করব। তাই এখানে কিছুক্ষণ সময় বসেছিলাম, এখান থেকে প্রায় 8:30টার সময় আবার বেরিয়ে গেছিলাম, এখানে আমি সাইকেল চালাতে আসি, মেয়েও সাইকেল চালায়, আরও একজন আছে এখানে এসে পরিচয় হয়েছে, ও সাইকেল চালায়, তা বেশ ভালোই লাগে, সবার সাথে দেখা হয়, ও রোববার রোববার করে আসে, কিন্তু এই রোববার আসেনিও, মাঠটা অনেকটা ফাঁকাই ছিল যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, গরম পড়লে মাঠে এসে সবাই বসে, এমনি তো আর বসে না, তা ওই জন্য মাঠটা ফাঁকা ছিল যেহেতু ঠান্ডা ছিল একটু, বৃষ্টি বৃষ্টি হয়েছিল সব জায়গায়। তারপর তো আমরা মাঠ থেকে বাড়ি চলে এসেছিলাম, তারপর ভিডিও কিছু করা হয়নি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সোমবারের ভিডিও। তা সোমবার মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম, ওদের স্কুলের টাইমটা এখন একটু এগিয়ে দিয়েছে, তাই আরেকটু সকালে উঠতে হয়েছে, তা ওকে রেডি ফেডি করে পাঠিয়ে দিয়েছিলাম, আর তোমার দাদা তো অফিসে বেরিয়েই গেছে, আর এখন ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর ওয়েদারটাও ভালো ছিল আজকে, তা ওকে এখন ড্রেস ফ্রেস ছাড়িয়ে একটু ব্রেকফাস্ট দেবো, ও কিছু খাবে এখন, আমিও খাবো। তা যাই হোক, এখন আর এই ভিডিওটা এর থেকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিই, ততক্ষণে টাটা।